জীবন জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ, এই শিরোনামে 2021-22 অর্থবছরের বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 13 জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে এই বাজেট প্রস্তাব তুলে ধরেন তিনি। মাননীয় স্পিকার, আমাদের অর্থনীতির উপর কোভিড-19 প্রভাব দীর্ঘতর হওয়ায় 2020-21 অর্থবছরের বাজেটে কিছুটা সংশোধন সমন্বয় করতে হয়েছে। এই বাজেটে কিছু পণ্যে আয়কর শুল্ক ভ্যাট অথবা সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে, এতে এসব পণ্যের দাম বাড়তে পারে। বাজেটে মদ বিয়ার এই জাতীয় পণ্য আমদানিতে 20% অগ্রিম আয়কর আরোপ করা হয়েছে, এর ফলে মদ বিয়ারের দাম বাড়তে পারে। প্রতিবছর সিগারেটের মূল্যস্তর ও সম্পূরক শুল্ক বাড়ানো হয়, এবার সম্পূরক শুল্ক না বাড়ালেও প্রিমিয়াম কোয়ালিটির সিগারেটের মূল্যস্তর বাড়ানো হয়েছে। অতিরিক্ত শুল্ক আরোপের ফলে সিগারেট সহ তামাকজাত পণ্য গুল জর্দার দাম বাড়তে পারে। টাইলস ও স্যানিটারি ওয়্যার এসব পণ্যের পরিবেশক ও ডিলারদের নিট কমিশনের উপর 15% ভ্যাট আরোপ করা হয়েছে, তাই টাইলস ও স্যানিটারি ওয়্যারের দাম কিছুটা বাড়তে পারে। অ্যামিউজমেন্ট পার্ক স্থাপনের রাইড সামগ্রীর উপর 20% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে, তাই শিশুদের বিনোদন কেন্দ্র স্থাপনের খরচ বাড়তে পারে। বর্তমানে ফল আমদানিতে 5% অগ্রিম কর দিতে হয়, এবারের বাজেটে এটি বাড়িয়ে 20% আরোপের প্রস্তাব করা হয়েছে, ফলে আমদানি করা ফলের দাম বাড়তে পারে। প্রসাধনী আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, ফলে এসব পণ্যের দাম বাড়বে। নতুন বাজেটে আমদানি করা জুসের উপর বাড়তি সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে, ফলে এই পণ্যের দাম বাড়তে পারে। কিচেন ওয়্যার পণ্য আমদানিতে বাড়তি ভ্যাট আরোপের প্রস্তাব করাই এই পণ্যের দাম বাড়তে পারে। দেশীয় পণ্য সুরক্ষায় শুল্ক আরোপের কারণে আমদানি করা স্মার্টফোনের দাম আরেক দফা বাড়বে, সেক্ষেত্রে সুবিধা পাচ্ছে দেশীয় কোম্পানিগুলো। এছাড়া মাশরুম আমদানি করা, ছাগল ও ভেড়ার মাংস আমদানি করা, গাজর ও শালগম, বাদাম, মিষ্টান্ন, সোডিয়াম ক্লোরাইড বিপি, আমদানি করা লবণ, সোডিয়াম সালফেট, হিমায়িত খাদ্যের দাম বাড়তে পারে। এবারের বাজেটে দাম কমছে গুরুত্বপূর্ণ কিছু দ্রব্যের, যার মধ্যে রয়েছে সবচেয়ে বেশি করোনা সুরক্ষা সামগ্রী। সুরক্ষা সামগ্রীতে শুল্ক অব্যাহতি সুবিধা আগেই ছিল, এবার করোনা শনাক্তের আরটিপিসিআর কিট তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। স্যানিটারি ন্যাপকিন 2021-22 অর্থবছরের বাজেটে দেশে উৎপাদিত ন্যাপকিনের সমুদয় মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি কাঁচামাল আমদানিতে ভ্যাট অব্যাহতি সুবিধা 2 বছরের জন্য বাড়ানো হয়েছে, এজন্য দাম কমতে পারে স্যানিটারি ন্যাপকিনের। এছাড়াও ডায়ালাইসিস সেবায় ব্যবহার করা ব্লাড টিউবিং সেটের কর কমানো হয়েছে। শৌচাগারের প্যান গ্রামের মানুষের স্যানিটেশন সুবিধা বাড়াতে দেশেই উৎপাদিত লং প্যানের সম্পূরক শুল্ক তুলে নেওয়া হয়েছে, এতে 10% সম্পূরক শুল্ক ছিল। অটিজম সেবা, এই সেবার উপর ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। মেডিটেশন সেবার উপর ভ্যাট অব্যাহতি 1 বছরের জন্য বাড়ানো হয়েছে। ইস্পাতের উপর সুনির্দিষ্ট শুল্ক টন প্রতি 1,500 টাকা থেকে কমিয়ে 500 টাকা করা হয়েছে। মুরগি বা মাছের খাবারের উপকরণ আমদানিতে রিয়াতি সুবিধা দেওয়া হয়েছে, এতে মুরগি মাছ ও গবাদি পশুর খাবারের দাম কমানোর সুযোগ তৈরি হবে। ক্যান্সারের ওষুধ উৎপাদনের কাঁচামালে আবারও শুল্ক ছাড় দিয়েছে সরকার, এতে ক্যান্সারের ওষুধ উৎপাদনে ব্যয় কমবে। এছাড়া ওষুধ শিল্পের আরও কিছু কাঁচামালে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। বেশ কিছু মেডিকেল যন্ত্রাংশ উৎপাদনে উপকরণ আমদানিতে রিয়াতি সুবিধা দেওয়া হয়েছে। দেশে এলপিজি সিলিন্ডার উৎপাদনে কাঁচামাল আমদানিতে রিয়াতি সুবিধা দেওয়া হয়েছে। দেশে খেলনা উৎপাদনে উপকরণ আমদানিতে রিয়াতি সুবিধা দিয়েছে সরকার। ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও ইলেকট্রিক ওভেন উৎপাদন পর্যায়ের ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে, ফলে এসব পণ্যের দাম কমতে পারে। কৃষি যন্ত্রপাতি যেমন থ্রেসার মেশিন, পাওয়ার রিপার, পাওয়ার টিলার, অপারেটেড সিডার, কম্বাইন হারভেস্টার, রোটারি টিলার, নিড়ানি ও ঝাড়াই কলের আমদানি পর্যায়ের আগাম কর অব্যাহতি দেওয়া হয়েছে, ফলে দাম কমতে পারে এসব পণ্যের। উৎপাদন পর্যায়ে মুড়ির ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে, তাই কমতে পারে প্যাকেটজাত মুড়ির দাম। ব্যবসায়ী পর্যায়ে তাজা ফলের ওপর ভ্যাট প্রত্যাহার করা হয়েছে, ফলে এতে কমতে পারে ফলের দাম।
সিসি ভেদে মাইক্রোবাস আমদানিতে শুল্ক কমানো হয়েছে। এছাড়া হাইব্রিড গাড়ির সম্পূরক শুল্ক কমানো হয়েছে, তাই জ্বালানি বান্ধব গাড়ির দাম মাইক্রোবাসের দাম কমতে পারে। 2021-2022 অর্থ বছরের জন্য 6,03,681 কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মধ্যে ঘাটতি রয়েছে 2,14,681 কোটি টাকা। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের তৃতীয় বাজেট আর ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের টানা 13তম বাজেট।